Hi guys, welcome to back my channel, the Confused Couple Mix Blog. So, আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো চলো শুরু করা যাক ভিডিওটা আজকে তোমাদের সাথে ব্লগ ভিডিওটা। তো তোমরা তো অলরেডি থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমরা কি জন্য কোথায় যাচ্ছি, কি কিনতে যাচ্ছি। মেইন কথা আজকে একটা জিনিস কিনতে যাচ্ছি না, বড় কথা না, বুকিং এর জন্য যাচ্ছি। তো কার জন্য যাচ্ছি সেটা তো এখনো জানো না, তো তার জন্য ভিডিওটা তোমাদের শেষ অবধি দেখতে হবে, মাঝখানে কেউ স্কিপ করলে চলবে না। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যায়, চলো লেটস গো। এরপর অলরেডি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো। ওদিক থেকে মায়েরা ফোন করছিল যে কখন আসবি, তো সেই জন্য আর ভিডিও করা হয়নি, একেবারে ডাইরেক্ট বেরিয়ে পড়েছি। তো এবারই এসেই তো ভাই গেল বেবর সাথে ব্যাগে করে, আর আমরা গাড়িতে উঠেই বেরিয়ে পড়েছি অলরেডি। তো চলো যাওয়া যাক। আমরা তিনজনে, মানে বলতে গেলে মা বাপি আমি, আমরা তিনজনে গাড়িতে যাচ্ছিলাম, মানে ফোর হুইলারে, আর বেবো আর ভাই গেছিলো বাইকে। যেহেতু যে জিনিসটা মানে আমরা কিনতে মানে আজকে বুকিংয়ের জন্য যাচ্ছি, তো সেটার পেপারপত্র সব করতে হবে বলে ওরা দুজনে আগে গিয়েছিল, তো আমরা গেছিলাম গাড়িতে করে। তো দেখো মা বাইরের কী প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে যাচ্ছে। তো চলো যাওয়া যাক, তারপর গিয়ে দেখাচ্ছি তোমাদের। আর আজকের ওয়েদারটাও ছিল প্রচুর মেঘলা, দেখো অন্ধকার করে এসছে, মানে বৃষ্টি আসবে আসবে করছে, ওই রকমই অবস্থা। দেখো বলতে বলতেই দেখো বৃষ্টি এসে গেছে অলরেডি, আর অলরেডি আমরা হাফ রাস্তা চলে এসেছি, সামনে প্রচুর গাড়ির জ্যাম, তাই জ্যামে ফেসে গেছি। আর এদিকে বৃষ্টিও এসে গেছে, আর ওদিক থেকে ওরা কন্টিনিউ ফোন করছে যে আমরা পৌঁছে গেছি, হাফ কাজ হয়ে গেল, তোমরা কখন আসবে। তো এদিকে অলরেডি বৃষ্টি এসে গেছে, এদিকে রাস্তার জ্যাম, তো ওদের বলে বোঝাতে পারছি না যে আমরা জ্যামে ফেসে আছি। তো দেখো ওয়েদার পুরো কালো, আকাশ হয়ে আছে, অন্ধকার একদম। এরপর এসে গেছি আমরা যেখানে আসার কথা, একদম রয়্যাল এনফিল্ড শোরুমে। তো চলো ঢোকা, চোখে একবার গা দেখি, চল ঠিক আছে। এরপর আমরা গাড়ি থেকে নেমে শোরুমের ভেতর ঢুকলাম সবাই মিলে। ঢুকেই দেখো মা একটা বাইক দেখছিল যেটা মায়ের পছন্দ হয়েছে। মায়ের মেনলি পছন্দ হয়েছে এই যে সিটটা, যে এই যে গাড়িটা নেওয়া হবে সেই সিটটা হাফ হাফ, আর এই গাড়ির সিটটা ফুল, সেই জন্য। এদিকে দেখো হেলমেটগুলো খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে, আর চারিদিকটা বেশ ফাঁকাই, আর নানা রকমের গাড়ি ছিল, তো আমরা সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এদিকে শালার জামাইবাবু মিলে দুজনে হেলমেট আর হেলমেটের প্রাইস দেখছিল যে কোন হেলমেটটা ভালো, কোন হেলমেটটা খারাপ, আর কী বা হেলমেট গিফট করবে, সেই জন্য ওরা ওদিকে চেক করছে। আর মা সব গাড়িগুলো ঘুরে ঘুরে দেখছিল, আর এদিকে পেপারপত্রের কাজও চলছিল, উনি সব ডকুমেন্টস নিয়ে পেপারগুলো ফিল আপ করছিলেন। আর এদিকে বাপি ওনাকে কিছু গাড়ির সম্বন্ধে জিজ্ঞাসা করছিল যে গাড়ি কতটা মাইলেজ দেয় বা গাড়ি কত দূর কি চলবে, সেই রকম সব কিছু নিয়ে ওরা আলোচনা করছিল। তারই ফাঁকে আমি একটু নিজেকে দেখাচ্ছিলাম, তো চলো দেখো ওদিকে ওরা ওনার সাথে কথা বলছিল, আর আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে সবটা দেখাচ্ছিলাম। এরই মধ্যে উনি ওনার ট্যাবেতে গাড়ির নানা রকম পার্টসের আইটেম দেখাচ্ছিলেন, যেমন গাড়ির লেগ গার্ড, ব্যাক গার্ড, আরও যারা গাড়ির সম্বন্ধে জানো তো তারা তো বুঝতেই পারছো যে উনি কী কী দেখাচ্ছেন। তো দেখো ওদের এই লম্বা মিররটা আমার বেশ ভালো লেগেছিলো, তো আমি সেখানে গিয়ে ভিডিও করছিলাম, একটা সেলফি তুলছিলাম, মিরর সেলফি। তো এরপর দেখো বা কাকে দেখতে পাচ্ছ বলো তো, এটা হচ্ছে ভাই, ভাই একটু বাইকে বসে দেখছিল, আর এদিকে বেবোকে বাবা দিয়েছিল টাকাটা গোনার জন্য যে প্রপার ঠিকঠাক টাকাটা আছে কি না। তো টাকাপত্র গুনে বাপি ওদিকে শৈশবত করে, এদিকে বাপিও চলে এলো একটু গাড়িটায় বসে দেখতে যে গাড়িটা কীরকম, তারপর বেবো একটু দেখছিল, তো আমি একটু ওদের ভিডিও টিডিও করে। তো এতক্ষণে তো তোমরা বুঝতেই পেরেছো যে আমরা কোথায় এসেছি, কোন শোরুমে এসেছি, আর কার জন্য কিনতে এসেছি গাড়ি বুকিং করতে। তো আজকের মতো এইটুকুই। এরপর নেক্সট দিন দু মাস পর আবারও এসেছিলাম, এনকে ডেলিভারি ডেট ছিল,
তো এসেই দেখো গাড়ির পত্র কাগজপত্র উনি যেগুলো বাকি ছিল ওগুলো ফিল আপ করে দিচ্ছিল। এরপর দেখো কি গিফটটা দিয়েছে, এরকমই হয়। রেডি, 1 2 3, হুররে ওয়া! আলাদাই সোয়াগ ছিল ছেলের। এবার বুঝে গেছো কে গাড়ি কিনেছে। এরপর যিনি গাড়িটা ওকে প্রোভাইড করেছে তিনি ওর সাথে ছবি তুলছিলেন কিছু, কারণ ওদের নিয়ম আছে গাড়ির ছবি তোলার। আর এরপর ওখান থেকে ধূপ দিয়েছিল, যেহেতু নতুন গাড়ি তো তো ধূপ ফুল ফুল দিয়েছিল, তো গাড়িটাতে একটু ধূপ দেখিয়ে নিচ্ছিল। আর ওখান থেকে দেখো ফুলের ডালিও সাজিয়ে দিয়েছিল। তো আমি ভাইকে বললাম একটু দেখিয়ে দে, যেহেতু দিয়েছে তো ওই একটু ফুল টুল দিয়ে। এরপর তো আমরা মন্দিরে যাবই, তাও ওখান থেকে যেহেতু দিয়েছে তাও কেন মুখের ওপর ফেলবো না, তাই না? তাই ও একটু ধূপ দেখিয়ে ফুল দিয়ে দিল গাড়ি। এরপর মা বাপি আর উনি আর ভাই চারজনে মিলে ওর একটা ছবি তুলছিল, ওটা ভাই বলেছিল তো ওটাই আমি ক্লিক করেছি। এরপর বাপিও একটু চালিয়ে দেখছিল গাড়িটাকে। এরপর ওখান থেকে বেরিয়ে ডাইরেক্ট চলে এসেছে একদম মিষ্টির দোকানে। দেখতেই পাচ্ছ দেশপ্রিয় মিষ্টির দোকান। ওখান থেকে ঠাকুরের মিষ্টি তারপর বাড়ির জন্য মিষ্টি ফিষ্টি কিনে চলো বেরিয়ে পড়লাম। বাইরে বেরোতে না বেরোতেই তোমরা দেখো দেখতে পাবে কি বলতো, দেখো দেখো, ওয়েট অ্যান্ড ওয়াচ, দেখো ওর নতুন বাইকটা যেটা আমার ফার্স্ট চড়ার সুযোগ হয়েছে। তো সোজা চলে এলাম কালী মন্দিরে, দেখো হাজারাত কালী মন্দির আমাদের এখানে আছে, ওখানেই এলাম গাড়িটা পুজো করাতে ওর। তো চলো গাড়িটা পুজো করে নেওয়া যাক।
ঠাকুর মশাই পুজো টুজো করে ভাইয়ের কপালে টিপ্পা পরিয়ে দিল আর চললো ঠাকুর প্রণাম করতে। তো প্রণাম টণাম করে প্রণাম টণাম করে এদিকে ঠাকুরকে ধূপ দেখিয়ে নিল, এদিকে ছিল হাজরত কালিমা, আর সাথে যেহেতু নতুন বাই পুজো হয়েছে তাকেও ধূপ দেখাচ্ছিল, এদিকে ছিল বজরংবলী। তো ঠাকুরকে ধূপ বাতি দেখিয়ে নেওয়ার পর চললাম বাড়ির উদ্দেশ্যে। তো ও পুজো টুজো দেখিয়ে গাড়িটাকে ব্যাকে বার করছিল, তো ওকে আমি বলছিলাম চল একটু ঘোরাতে নিয়ে যাবি, তো বাইকটা বের করে একটু ঘুরিয়ে টুরিয়ে আমাদের বাড়ি নিয়ে চলে গেল। সো আজকে ভিডিওটা এটুকু। তো তোমরা ভিডিওটাকে বুঝতে পেরেছো কে গাড়িটা কিনেছে? তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো ভুলো না। চলো টাটা আজকে।